দেখুন, খবরটা আমরাও পেয়েছি। ভাবতে অবাক লাগে, ডিএম সাহেবের নোটিশের উপর যেখানে শহরের এক প্রান্তে কন্টেনমেন্ট জোন হয়েছে আর আরেক দিকে পৌরসভার পরিচালনায় শাসক দলের একাধিক বিধায়কের উপস্থিতিতে একটা ইনডোর স্টেডিয়ামে হাজার দেড়েক লোককে নিয়ে জলসা, এটা কি করে সম্ভব? আজকে এই প্রোগ্রাম যেখানে সরকারি আধিকারিকরা উপস্থিত, আজকের এই জলসা প্রমাণ করে দিল যে নিয়ম আইন শুধুমাত্র সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য, শাসক দল বা রাজ্য সরকারের কোন নিয়ম তোয়াক্কা এরা করে না, এরা কোনো নিয়ম মানে না। বিভিন্ন সামাজিক এবং যে অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠানের আগে থেকেই এই ধরনের নির্দেশ দেওয়া আছে, তার কোনো পরিবর্তন হয়নি। যে দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক লোকজন নিয়ে কোনো অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু সেটাও আমাদের ব্লক এবং মহকুমা আধিকারিক, জেলা আধিকারিকের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে করতে হবে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইনডোর প্রোগ্রাম বা আউটডোর প্রোগ্রামে দেখা যাচ্ছে যে সীমিত সংখ্যক তো থাকতেই না, এবং কোভিড বিধি লঙ্ঘন করেই কিছু অনুষ্ঠান হতে দেখা যায়। এইরকম মর্মে কোনো খবর আমার কাছে নেই। যদি বিপজ্জনক কিছু হতো তাহলে আমি খবরটা পেতাম আমার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে এই ব্যাপারে আমাদের সাধারণ প্রশাসন, জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও এবং বিডিও, তাদের কাছে নির্দেশ আছে যে সেই নির্দেশ পালন করতে হবে, এবং কেউ বেচাল কিছু করলে আমাদের পুলিশ প্রশাসনও সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ওয়ার্ডে কোনো কন্টেনমেন্ট জোন নেই, কয়েকটি বাড়িতে চিহ্নিতকরণ করা হয়েছিল, সেই বাড়িগুলোকে স্প্রে করা হয়েছে, স্যানিটাইজ দেওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে, কোনো এলাকাকে কন্টেনমেন্ট জোন করে রাখা হয়নি। একদিকে যেমন কোভিড পরিস্থিতি বিসর্জনও না, সেখানে পৌরসভা একটা জলসা করে কিভাবে একটা ইনডোরের মধ্যে, এটা মানুষের অভিযোগ, বিরোধীরা বিশেষ করে। আমাদের 70% মানুষকে নিয়ে আমরা সরকারি নিয়ম নীতি মেনে এবং হলে আগে এবং পরে আমরা স্যানিটাইজ করেছি, মাস্ক দিয়েছি, হাতে স্যানিটাইজ দিয়েছি, এবং 70% মানুষকে নিয়ে যেখানে 100% হওয়ার কথা, সরকারি নিয়ম হচ্ছে 70%কে নিয়ে করার অনুমতি ছিল, সেই 70%কে নিয়েই আমরা অনুষ্ঠান করেছি ইনডোরের মধ্যে।